ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন দেখে নেই আজকে আমার নতুন ভিডিও। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে দিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে বন্ধুরা কিভাবে আমরা আঙুরের চারা বাজার থেকে এনে আসার পর আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করব। তো সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি কেউ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকে আমার এই ভিডিও। তো আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি আঙুরের চারা কীভাবে আমরা নিজের বাড়ির মধ্যে প্রতিস্থাপন করব এবং সেই আঙুর গাছটিকে আমরা রাখব। তো দেখুন, এইটি আমি একটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আঙুরের গাছ। তো দেখতেই পাচ্ছেন এটি একটি আঙুরের চারা। তো এটি মেন কাণ্ড, সেখান থেকে ডালপালা বেরিয়ে এসছে। দেখুন এখান থেকে প্রচুর শিকড় কিন্তু গাছের তলা থেকে বেরিয়ে এসছে। তো এই ধরনের একটা সতেজ চারা বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে বা নার্সারি থেকে আমরা কিন্তু কিনে নিয়ে আসবো। তো যে চারাটা আমরা কিনে নিয়ে আসবো সেটা যেন খুব সতেজ হয় এবং দেখবেন নিচের দিকে যেন প্রচুর শিকড় বেরিয়ে থাকে, সেই সব চারাগুলি খুব ভালো হয়। তো সেই ধরনের চারা আমরা একটা কিনে নিয়েছি। তো এবার বন্ধুরা, আমি যে টবের মাটি এখানে তৈরি করেছি তার মধ্যে থেকে 50% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল দিয়ে কিন্তু আমি মাটিটি তৈরি করে নিয়েছি। তো তৈরি করে টবের মধ্যে যেভাবে লাগতে হয় সেভাবে কিন্তু টবের মাটি আমি ভরে নিয়ে এবার কিন্তু এই গাছটিকে আমি এই টবের মধ্যে লাগাবো। তো লাগানোর জন্য কিছুই ব্যাপার না, সে একই প্রসেস, টবের মাটিটি আমার রেডি হয়ে আছে। তো এরপরে কী করব, আমি টবের মাটিটিকে ঠিক খাল করে ওই আঙুর গাছটি কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আঙুর গাছ কিন্তু এরকম কোনো কাণ্ড গাছ হয় না, এটি কিন্তু লতানো টাইপের গাছ। তো এই গাছটি কিন্তু বন্ধুরা আমাদের এই টবের মধ্যে আমি লাগাবো, তার জন্য আমি টব রেডি করে নিয়েছি। তো গাছটি যখন বন্ধুরা আস্তে আস্তে বড় হতে থাকবে তখন এই গাছটিকে কীভাবে আমি এই গাছটির সাপোর্ট সিস্টেম তৈরি করব বা কীভাবে আমি গাছটিকে রাখবো, তো এই ভিডিও আমি আপনাদেরকে পরে আবার একটি নতুন ভিডিও এতে আমি নিয়ে আসব। তো বন্ধুরা, এইটি হচ্ছে সেই আঙুর গাছ, দেখতেই পাচ্ছি একটা নতুন পাতা বেরিয়ে আসছে একদম উপরে, খুব সুন্দর একটি টাটকা সতেজ চারা। তো দেখুন এটি হচ্ছে এর কাণ্ড, এখান থেকে কিন্তু এই ডালটি বেরিয়ে আসছে। তো এটি এখান থেকে কিন্তু এটাকে কেটে নেওয়া হয়েছে উপর থেকে। তো এবার দেখুন এখানে যে গিট হয়, যে গিট বা যে চোখ বলি আমরা, সেখান থেকে কিন্তু এই গাছটি বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আমরা লাগাবো খুব সাবধানে এবং গাছটি কিন্তু আমরা লাগানোর পরে একটি লাঠি দিয়ে এটিকে শক্ত করে বেঁধে রেখে দেবো, যাতে করে গাছটি ডালটি যেন হাওয়াতে বা অন্য কিছুতে যাতে ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায়। তো সেই রকম কিছু সাপোর্ট সিস্টেম কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই আঙুরের চারাটি আমি বাড়িতে কিনে নিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন এর প্রচুর শিকড় কিন্তু নিচের দিকে বেরিয়ে আছে। তো এবার আমি গাছটা কিন্তু এর মধ্যে আমি এটাকে লাগাবো। তো এটা লাগানোর জন্য কী করতে হবে, এই দেখুন এটা যেটা প্লাস্টিক কলম বাঁধা, যে প্লাস্টিকটা করার পর যেটা এরা রেখেছিল মাটি সমেত, তো সেই প্লাস্টিকটা কিন্তু আমি এখানে এভাবে এটাকে ছিঁড়ে নেবো। তো ছিঁড়ে নিয়ে প্লাস্টিকটাকে এখান থেকে সরিয়ে দিয়ে কিন্তু আমি মাটিটিকে, মাটি সমেত গাছটি কিন্তু ওই আমার টবটার মধ্যে আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, আঙুরের চাষ, আঙুর ফল তো আমরা বাজার থেকে কিনতে পাই বা আমরা আঙুর অনেকে ভালোবাসি বা আঙুর খেয়ে থাকি বা আঙুর ফল আমাদের খুব ভালো একটি ফল। তো এটা বন্ধু, আমাদের ঘরে যদি কিছুটা আঙুর ফল আমরা ফলাতে পারি বা আমাদের ঘরের মধ্যে যদি আঙুর ফল হয় তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যদি আপনার একটা টবের মধ্যে একটা গাছে যদি আঙুর ধরে থাকে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এই জন্য কিন্তু বন্ধুরা আমরা এই আঙুর গাছটি আজকে লাগাবো ঘরের মধ্যে। তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু আমরা ঘরের মধ্যে বন্ধুরা লাগাতে পারি। তো লাগাতে পারলে কী হবে, আমাদের ঘরটিও যেমন দেখতে ভালো লাগবে সেরকম আমাদের নিজেদেরকেও কিন্তু ভালো লাগবে যে হ্যাঁ, আমি নিজের মধ্যে নিজে তৈরি করে এই সমস্ত গাছগুলোকে আমি তৈরি করেছি এবং সেখান থেকে আমি ফল পেয়েছি। তো সেখান থেকে বন্ধুরা আমরা তো অবশ্যই খাবো। তো খাওয়ারটি বন্ধু, তার আগে আমাদেরকে দেখতে হবে যে এই সব ধরনের গাছ যদি আমরা ঘরে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের আরও খুব একটা ভালো হবে বা দেখতে খুব ভালো লাগবে বা যেটা বলবেন আপনারা। তো বন্ধুরা, আমার কিন্তু এই সবগুলো খুব ভালো লাগে, তাই আমি কিন্তু চেষ্টা করি নিজের ঘরের মধ্যে এই সব ধরনের ফল তৈরি করা বা এই সব ধরনের গাছকে তৈরি করা। তো বন্ধুরা, এবার দেখুন আমি কিন্তু এই গাছটির প্যাকেটটি থেকে গাছটিকে সরিয়ে নিয়ে গাছটি কিন্তু আমি ঠিক এই টবের ঠিক মধ্যে করে নিয়ে, মধ্যে করে জায়গা করে নিয়ে কিন্তু আমি এই গাছটি কিন্তু টবের মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু মাটিটি চারি সাইডে আমি যে মাটিটি দেওয়া আছে গাছটির সঙ্গে, সেই মাটির সঙ্গে কিন্তু আমি ভালো করে এটাকে প্যাক করে দেবো, যাতে করে এই গাছটির সঙ্গে এই মাটির যেন কোনো গ্যাপ বা কোনো গ্যাপ না থাকে বা কোনো ফাঁকা অংশ না থাকে। তাই এটাকে আমি ভালো করে এইটাকে এই মাটি এখানে লাগিয়ে দেবো, প্রয়োজন পড়লে এর উপরে কিন্তু বন্ধুরা আমি আরও মাটি এখানে দিয়ে দেবো।
তো এইভাবে কিন্তু আমরা বন্ধুরা বাড়িতে মধ্যে একটি চারা নিয়েছে, আঙুরের চারা নিয়েছে, কিন্তু আমরা এই মধ্যে এরকমভাবে ঠিক একটি টবের মধ্যে আমরা লাগিয়ে নিতে পারি। তো এইভাবে কিন্তু বন্ধুরা করলে আমরা কিন্তু এখান থেকে এর টোটাল যে সিস্টেম বলুন বা এর তৈরি করতে গেলে যা যা লাগবে সেগুলো কিন্তু আমরা নিজে ঘরের মধ্যে খুব সাধারণ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা করতে পারি বা অল্প পরিচর্যার মধ্যে কিন্তু আমরা করতে পারি। একটু সময় যদি বন্ধুরা আমরা এই গাছের জন্য দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ঘরে এই সমস্ত গাছ হয়ে থাকবে। তো এইভাবে বন্ধুরা আপনারা লাগিয়ে নেবেন, একটা টব নিয়ে নেবেন। টবের মাটি কী কীভাবে করতে হয় সেটাই আমি বলেছি। মাটি করতে হলে আরও একবার বলে দিই, 50% মতো গোবর সার দেবেন এবং 50% মতো গার্ডেন সয়েল দেবেন, দিয়ে মাটিটি একসঙ্গে মিক্স করে নিয়ে যে কোনো গাছ আপনারা লাগাতে পারেন তাতে। এভাবে কিন্তু লাগিয়ে নেওয়ার পর আমি গাছটাকে জল এইভাবে কিন্তু ঠিক দিয়ে দিলাম। তো এইবার কিন্তু গাছটিকে বন্ধুরা আমি আজকে খুব ডাইরেক্ট সানলাইটের মধ্যে আমি রাখবো না, একটু হালকা ছায়া জায়গার মধ্যে রাখবো, কারণ এখন দুদিন কিন্তু এভাবে রাখলে গাছটি লাগতে সুবিধা হবে মাটির সঙ্গে এবং গাছটি বেড়ে উঠতে সুবিধা হবে। তাই বন্ধুরা কিন্তু আমি এখন হালকা সানলাইটের মধ্যে গাছটিকে ঠিক এইভাবে রেখে দেবো। তার আগে বন্ধুরা এখানে আমি একটি কিন্তু সাপোর্ট সিস্টেমের বলতে গেলে যাতে করে ডালটি আমার নষ্ট হয়ে না যায় তার জন্য কিন্তু আমি একটি এর সাপোর্ট সিস্টেম বা একটা লাঠি এর মধ্যে আমি কিন্তু লাগিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বন্ধুরা আমরা আঙুর গাছ বা আঙুর ফলের গাছকে আমরা কিন্তু বাড়ির মধ্যে করে নিতে পারি। তো বন্ধুরা আপনারাও ঠিক কিন্তু এইভাবে এটিকে লাগিয়ে নেবেন। তো আজকে আমার ভিডিও ছিল বন্ধুরা কীভাবে আমরা একটি আঙুর চারাকে বাজার থেকে কিনে আসার পর আমরা ঘরের মধ্যে লাগাবো। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথে প্রচুরভাবে শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনারা কেউ প্রথম দেখছেন বা আমার চ্যানেলে যদি আপনারা কেউ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনের অল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে আপনারা আমাদের হোম স্ক্রিনে সর্বপ্রথমে পেয়ে যান। তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল কীভাবে আমরা একটি আঙুর চারা প্রতিস্থাপন করব। তো আজকের মতো এখানেই, এই আঙুর গাছের ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই আঙুর গাছটি আমার কত বড় হলো বা কীভাবে আমি রেখেছি বা কী সিস্টেমের করেছি বা সাপোর্ট সিস্টেম কি তৈরি করেছি সেই নিয়ে আমার পরের ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, ভালো থাকবেন।